সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দাওন মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম চৌধুরী মইনুদ্দিনকে দেশে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারকে আহ্বান আইসিটি ফোরামের ইউকে জাতীয় পার্টির সভায় বক্তারা এর সাথে নতুন জোট করার সিদ্ধান্ত সময় উপযোগী কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত মহান মুক্তিযোদ্ধাকালীন দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যার অভিযোগে অভিযুক্ত চৌধুরী মঈনুদ্দিনকে দেশ ব্রিটেন থেকে দেশে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের উপর চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সাপোর্ট ফোরাম আইসিটি সোমবার সংগঠনের গঠিত সংগঠন আইসিটি সমন্বয় বক্তারা জর্ডানের সন্ত্রাসী আবু কাদাদার কথা উল্লেখ করে বলেন যেহেতু বাংলাদেশের আদালতে যুদ্ধ অপরাধের অপরাধে আলবদর নেতা চৌধুরী মৈনুদ্দিনের ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে এবং সে একজন দ্বৈত নাগরিক অবশ্যই তাকে গ্রেপ্তার করে দ্রুত দেশে ফেরত পাঠাতে হবে সভা থেকে মৈনুদ্দিনকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে আইটিভি থেকে উনিশশো সালে প্রচারিত যুদ্ধ ডকুমেন্টারি এবং তার বিস্তারিত বিবরণ সহকারে ব্রিটেনব্যাপী লিপলেট প্রচারের সিদ্ধান্ত নেন পূর্ব লন্ডনে মন্টিফিরি সেন্টারের প্রগ্রেসিভ সাপোর্ট ফোরামের সভাপতি ড মুখলেসুর রহমানের সভাপতিত্বে মুসেদ সাজিদুর রহমান ফারুক ও ঘাতক দালা নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদুল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নুরুদ্দিন আহমেদ সুশান্ত দাস অজন্তা দেব রায় শওকত আচার্যী ব্যারিস্টার শওকত আনোয়ার খান সাংবাদিক ইসাক কাজল সাংবাদিক মতিয়ার চৌধুরী অ্যাডভোকেট মুজিবুল হক এবং শারব আলী সহ আরো অনেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের নতুন জোট করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য জাতীয় পার্টির নেতারা বৃহস্পতিবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি হোটেলে জাতীয় পার্টি ইউকের উদ্যোগে একটি জরুরি সভায় উপস্থিত বক্তারা এই অভিমত ব্যক্ত করেছেন জাতীয় পার্টি ইউকে সভাপতি মোহাম্মদ সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইফ রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি ইউরোপের উপদেষ্টা মোহাম্মদ শামসুল ইসলাম সেলিম জাতীয় পার্টি নেতা নিজামুদ্দিন শাহেদ আহমেদ শামসুল হক মামুনুর রশিদ মজির উদ্দিন সহ আরো অনেকে বক্তারা দেশ ও জাতি ক্রান্তিকাল অতিক্রম করে করছে উল্লেখ করে বলেন দুই নেত্রীর অনর অবস্থানের কারণে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে তারা দলীয় চেয়ারম্যানের এই সিদ্ধান্ত সময়োপযোগী উল্লেখ করে তাদের জোর সমর্থন ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মির শরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক শফিয়াল বাড়ি বাবুর গ্রেপ্তারের প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল পূর্ব লন্ডনে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ইমদাদ হোসেন টিপু সদস্য সচিব আব্দুল হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তলত করেন এস এম লিটন প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী সভা থেকে বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি জানান এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি তাজুল ইসলাম সহ সাধারণ সম্পাদক হেলাল নাসিমুজ্জামান সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম দপ্তর সম্পাদক ড মুজিবুর রহমান প্রমুখ ব্রিটেনে কারি শিল্পের সক্রিয়তা ধরে রাখার জন্য বাংলাদেশি ভারতীয় সহ সাউথ ইস্ট এশিয়ানদের হাতে রান্নার ভার দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমিগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিসের সাবেক প্রধান নির্বাহী কিথ বেস্ট বৃহস্পতিবার টমি মিয়ার্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অফ দ্য ইয়ার দুই হাজার অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি কথা বলেন যুক্তরাজ্যে কারি শিল্পকে বহুল পরিচিত করার লক্ষ্যে উনিশশো সাল থেকে শুরু হয়েছিল টমি মিয়ার্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার শেফ অফ দ্য ইয়ার প্রতিযোগিতা আন্তর্জাতিক মানদণ্ডের প্রতিযোগিতাটিকে বিচার করার জন্য প্রতি বছর এক এক দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এবছর বাংলা প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে পাঁচজন শেফের মধ্যে একজন বাঙালি নারী থাকাকে স্বাগত জানিয়েছেন বিচারকবৃন্দ বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ লর্ডসভার সদস্য ব্যারনেস পলাউদ্দিন টিভি উপস্থাপিকা উর্মি মাজাহার ডেভিড স্মিথ প্যাটিস টমসন শামীম সাইদ প্রমুখ এবার শেফ অব দ্য ইয়ার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সব দিক মিলিয়ে বেস্ট শেফ হয়েছেন অশ্বনী কুমার একক পদের জন্য বেস্ট শেফ অব হয়েছেন ডালর হোসেন এবং একমাত্র নারী প্রতিযোগী সাবিনা হক নন ভেজ ক্যাটাগরিতে বেস্ট শেফ হিসেবে নির্বাচিত হয়েছেন প্রতিযোগিতা সম্পর্কে সেলিব্রিটি শেফ টমি মিয়া বলেন বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা নতুন শেফদের মূল্যায়ন করার জন্য তিনি এই প্রতিযোগিতা শুরু করেছিলেন সিলেট জেলা বিএনপি সহসভাপতি মনুল হক চৌধুরী ও সাবেক উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মিয়ার সম্মানে এক আলোচনা সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার পশ্চিম লন্ডনের রুসলিপের স্থানীয় একটি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ চেরাগালি কোলাম রব্বানির সঞ্চালনায় বক্তব্য রাখেন আনজীবী আব্দুর রব মল্লিক আব্দুল গফুর শিয়াজ আলী আব্দুল কাইম শাহিদ আলী সাজ্জাদ মিয়া প্রমুখ শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান আবদাল মিয়া এলাকার আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এতে উমরপুরের বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বসবাসরত ছাতক উপজেলা ছাত্র দলের নেতা উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এবং আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ডেগেনহামের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলার সাবেক আহ্বায়ক জাকির আহমেদ কবিরি ছাতক উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক শামিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা ছাত্র সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব মনুল ইসলাম খসরু সাবেক সেক্রেটারি নাদির আলম সাবেক ছাত্র দলের নেতা তোফাল আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা বক্তারা এ সময় সাত নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবকে স্বতঃস্ফূর্ত বিপ্লবের সার্থক পরিণতি বলে উল্লেখ করেছেন আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে ধর্মীয় ভাব গাম্ভীর্যের দিয়ে বেডফোর্ডে পবিত্র আশুরা পালন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন নর্থ ইস্ট শাখার পরিচিতি সভা সম্পন্ন